ছাত্রছাত্রী তথা বন্ধু বান্ধবী সকল, তোমালোকে যোৱা 21 তারিখত ফোর্থ গ্রেডর এক্সাম দিছা। আর সেই এক্সামত অহা প্রশ্ন উত্তর কেটা মই যগুত করেছো, তোমালোকে চাই লওয়া। যদি তোমালোকে উত্তরবার সঠিক লিখিছা তেন্তে কমেন্ট করিবা। সর্বপ্রথমত 1 নম্বর মই লিখিছো, অসমৰ দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তরটো হব বিষ্ণুরাম মেধি। যদি তোমালোকে বিষ্ণুরাম মেধি লিখিছা তেন্তে তোমালোকৰ উত্তরটো শুদ্ধ হব। তাৰপিছত চাওক 2 নম্বর, অসমৰ শেষৰ ৰজাজনৰ নাম কি? ইয়াৰ উত্তরটো হব পূর্ণন্দৰ সিংহ। যদি তোমালোকে এইটো লিখিছা তেন্তে শুদ্ধ। তাৰপিছত চাওক টাকা কোন দেশত প্রচলন হয়? ইয়াৰ উত্তরটো হব বাংলাদেশত। বাংলাদেশত টকাক টাকা বুলি কোৱা হয়। তাৰপিছত চাওক UAE-ত মুদ্রা কি বুলি কোৱা হয়, অর্থাৎ আরবত মুদ্রাক কি বুলি কোৱা হয়? ড্রেহাম বুলি কোৱা হয়। যদি তোমালোকে এইটো লিখিছা তেন্তে শুদ্ধ হৈছে। তাৰপিছত চাওক কোনখন রাজ্য সাগরের ওচৰত নাই? ইয়াৰ উত্তরটো হব সিকিম। তোমালোকে যদি সিকিম লিখিছা তেন্তে কমেন্ট করবা। তাৰপিছত চাওক ভিক্টোরিয়াল মেমোরিয়াল কোন ঠাইত অবস্থিত? এইটো হল কলকাতাত অবস্থিত। 2021 চনত অসম বয়েব কোনে লাভ কৰিছিল? উত্তরটো হব রতন টাটাই। রতন টাটাই লাভ কৰিছে। তাৰপিছত চাওক জিম্বাবৱেৰ রাজধানী কত? ইয়াৰ উত্তরটো হব হায়েৰ। তাৰপিছত চাওক 9 নম্বর, অসম অমৰ আপোনাৰ দেশ কোনখন আলোচনীত প্রথম প্রকাশ হৈছিল? ইয়াৰ উত্তরটো হব বাহী আলোচনী। তাৰপিছত চাওক ডাৱৰ লাইন কি আফগানিস্তান আৰু পাকিস্তানৰ মাজত? কি কোৱা হৈছে যে আফগানিস্তান আৰু পাকিস্তানৰ মাজত যি সংযোগী ৰাজ্য আছে সেই ৰাজ্যখনৰ নাম ক'বলৈ দিছে, ইয়াতে আছে ডাৱৰ লাইন। যদি তোমালোকে এইটো লিখিছে আফগানিস্তান আৰু পাকিস্তান তেন্তে এইটো শুদ্ধ হৈছে। তাৰপিছত চাওক LAD-ৰ সম্পূৰ্ণ ৰূপ, উত্তৰটো হ'ব লোকেল এৰিয়া ডেভেলপমেণ্ট। তোমালোকে যদি এইটো লিখিছা তেন্তে 100% শুদ্ধ হৈ যাব। তাৰপিছত চাওক বেংকক কোন দেশৰ ৰাজধানী? বেংকক হ'ল থাইলেণ্ডৰ ৰাজধানী। ইয়াও তোমালোকে নিশ্চয় সঠিক উত্তরে লিখিছা। যদি মোর আগৰ ভিডিওবোৰ চাইছিলা তেন্তে তোমালোকে এই উত্তরসমূহ পাইছা, মই গ্যারান্টি দি কব। কালার টিভি ভারতবর্ষত কিমান চনত আরম্ভ হয়েছিল? ইয়ার উত্তরটা হবো 25 এপ্রিল 1992 চনত। তাতে তারিখটো দিয়া নাছিল, অর্থাৎ 1992 চনটো দিয়া হয়েছিল। যদি তোমালোকে এইটো সঠিক বা উত্তরটো লিখিছা, এইটো টিটমার্ক দিছিলা তেন্তে তোমালোকৰ উত্তরটো শুদ্ধ হয়েছে। তাৰপিছত কৌটিল্য কাৰ ৰাজত্বকাল? উত্তৰটো হ'ব চন্দ্ৰগুপ্ত মৌৰ্যৰ। 15 নম্বৰ, অসম আৰু অৰুণাচল সংযোগ কৰা ঠাইখন? উত্তৰটো হ'ব অসম আৰু অৰুণাচল সংযোগ কৰা ঠাইখন। উত্তৰটো তোমালোকে কমেণ্ট কৰা, যদি কি লিখিছা তোমালোকে সেইটো কমেণ্ট কৰা। তাৰপিছত চাওক 16 নম্বৰ, হিমা দাস কোন খেলৰ লগত জড়িত? দৌৰ। তাতে দিয়া আছিল ৰান, দিয়া আছিল প্ৰশ্ন কাকতে। যদি তোমালোকে সেইটো ছিলেক্ট কৰিছিলা তেন্তে তোমালোকৰ উত্তৰ শুদ্ধ। নরেন্দ্র মোদী স্টেডিয়াম কত অবস্থিত? উত্তরটো হব আহমেদাবাদ আর গুজরাটত। 18 নম্বর প্রশ্নটা চা, 8 মে'ত অর্থাৎ 8 মে'ত কি দিবস পালন করা হয়? মাদার্স ডে পালন করা। আর্টিকেল RTR কিমান নং অনুচ্ছেদত আছে? 21, 21 নং অনুচ্ছেদত আছে। তারপর কোন আন্দোলনত কনকলতা শহীদ হয়েছিল? উত্তরটা হব ভারত ত্যাগ আন্দোলনত। 21 নম্বর, দপাত দিবস 4 মে'ত পালন করা হয়। তাৰপিছত 22 নম্বর, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট। যদি তোমালোকে এইটো ট্রিটমার্ক দিছিলা তেন্তে তোমালোকে নাম্বার পাই যাবা। তাৰপিছত চাওক অসম রাজ্যিক সংগ্রহালয় কত অবস্থিত? সেইটো হল দীঘলী পুখুরী গুৱাহাটীত অবস্থিত। তাতে গুৱাহাটী অপশনটো আছিল। যদি তোমালোকে সেইটো ট্রিটমার্ক দিছিলা তেন্তে তোমালোকের উত্তরটো শুদ্ধ। 24 নম্বরটা চাওক অসম মেডিকেল কলেজ, উত্তরটো হব ডিব্রুগড়ত অবস্থিত। এতিয়া কথাটো হ'ল যে তোমালোকে কোনকেইটা প্রশ্ন উত্তর পাইছা ইয়াৰ পৰা মই যিকেইটা আলোচনা কৰিলোঁ। তোমালোকে কমেন্ট কৰিবা যিকেইটা পাইছা বুলি। আৰু যদি তোমালোকে গোটেইখিনি পাইছা তেনেহ'লে এই 24টা প্রশ্নৰ ভিতৰত তোমালোকে এই 24 নম্বৰ পাই যাবা 100%। তো আজিলৈ এইখিনিয়ে। পিছত তোমালোকৰ থার্ড গ্ৰেড যি এক্সাম আছে সেই থার্ড গ্ৰেডৰ ভিডিঅ' মই লৈ আহিম, আৰু সেইবাৰ তোমালোকে পঢ়িবা আৰু সেইবাৰৰ পৰা কমন পৰিব বুলি আশা ৰাখিম। তো আজিলৈ এইখিনিয়ে, ধন্যবাদ।